বগুড়ায় বালুবাহী ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে এক নারী পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। মঙ্গলবার সকালে সদর উপজেলার দ্বিতীয় বাইপাস মোল্লাবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করেছে পুলিশ। দুর্ঘটনায় নিহতের নাম রেহেনা দেওয়া। তিনি সদর উপজেলার খামারকান্দি দক্ষিণপাড়া এলাকার মৃত জামাল উদ্দিন ফকিরের স্ত্রী। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আহত দুই আরোহীর নাম পরিচয় পাওয়া যায়নি। এসব তথ্য নিশ্চিত করেছেন নারুলি ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাজমুল হক। পুলিশের এই কর্মকর্তা জানান, সকালে ফ্যাক্টরিতে কাজ করার জন্য হেঁটে রওনা দেন রেহেনা বেওয়া। পথিমধ্যে মোল্লাবাড়ির সামনে একটি মোটরসাইকেল ও বালুবাহী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় ওই ট্রাক রেহেনা বেওয়াকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান রেহেনা। কারো কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। আমরা এই সংগঠনের কালেকশনে আদায়ের জন্য বাড়াতে ছিলাম, তখন আমার সামনে আমরা ওই রাস্তা এখান থেকে প্রায় 500 মিটার দূরে ছিলাম। দেখলাম একটা মোটরসাইকেলের মহিলা বাড়ি মারার পরে ট্রাক আসে, ট্রাকের সাথে সংঘর্ষ, ওই মোটরসাইকেল ক্ষয় হয়। হওয়ার পরে এখানে মোটরসাইকেল যিনি চালাতে মানে আহত ওনার মেডিকেলে অনেকে প্রাণ করা হয়েছে, এবং এই মহিলাকেও আমরা এখান থেকে মেডিকেলে পাঠানোর চেষ্টা করছিলাম। উনি গাড়ি তোলার স্পটে ডেট হয়ে গেছে, এবং ওনার পরিবারের লোকজন তাদেরকে এলাকাবাসী খবর দেওয়ার পরে প্রশাসন এখানে আসার পরে তাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া। আমরা একটু আমার সাইডে গেছিলাম, কারো সঙ্গে আসার সময় অনুমতি দিচ্ছে। আলুর গাড়ি মারিনি, মারছে হলে হুন্ডা মোটরসাইকেল, মোটরসাইকেল মারা দিলে পরে তখন একটা ট্রাকের চাকার তলে মাথাটা পড়ে গেছে। কিন্তু ট্রাকওয়ালার দোষ নাই, রানিং গাড়ি, ট্রাকওয়ালার রানিং। আর এই হুন্ডাওয়ালা মারা দিচ্ছে, ফেলে চাকার তলে কাঁচায় পড়ে গেছে।